যৌবনে যদি রুজি করতে না পারো বুড়া কালে রুজি হবে না, বুড়া কালে রুজি হবে না, যৌবন থাকতে রুজি করতে হয়। এই জন্য খালি এখন আমাদের দেশের ফুলা বাইনের অবস্থা, কাইতে পারে ফেসবুক টিপে, ফেসবুক যারা রাজবরে টিপে তাদের প্রথম নম্বর, এক নম্বর তাদের চোখ শেষ হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়, দুই নম্বর যৌবন শেষ হয়ে যায়, তিন নম্বর তার হায়াতের ভিতরে শরীরের ভিতরে খালি রোগ জন্ম নেয়। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা একবারে পিছনে আসি আগায় বসলে ইনশাল্লাহ ভালোই লাগবে, যারা একবারে পিছনে আসি একটু কষ্ট করে আগে আসেন, সামনের জায়গাটা পোড়া করে বসেন, পিছনে যারা একবারে পিছনে রিল্যাক্সে বসেন, আরামে বসেন, আমার উপর আপনার বেজান নিকিতা, সালাম দিলাম আওয়াজ দুর্বল, আমার জিহাদি সাহেব অত্যন্ত চমৎকার তকরির করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, আমরা দোয়া করে বলি আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم ফার্স্ট টাইম যেমনি ছিল এমনি তো ভালো ছিল ভাই। ফার্স্ট টাইম যেমনি ছিল ওইভাবে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইউতি ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم।
وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নবীরেশকে যারো দিল বাই জগতে কাঁদে না রোজ হাসরে বাই জান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا আওয়াজ তুলে বলি তো জবানের মালিককে যদি মালিক বন্ধ করে দেন পৃথিবীর কেউ কি আছে জবান খুলে দিবে এমন সময় আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না চোখ থাকবে কিন্তু আলো থাকবে না ওই কঠিন জিন্দগি আসার আগে আমার প্যারা নবীজির শানে জবান খুলে খুলে দরুদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি আল্লাহুম্মা কষ্ট হয় এই দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে বলেন ঈমান বাড়ে না কমে বেদাতের তবকা দিয়ে নবীর দুরূদ যারা জমিন থেকে বিদায় করে দিতে চায় বেদাতের তবকা দিয়ে নবীর দুরূদ যারা জমিন থেকে বিদায় করতে চায় এমন দিন আসবে কবরের চিহ্ন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না হাড্ডি গোস্ত গুলিও খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবীর দুরুদ কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে মানুষের মরে যাওয়ার পরে ২৪ ঘন্টার ভিতরে শরীরের ভিতরে একটা পুকার সৃষ্টি হয় এই পুকার শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়ায় দেয় চারিপাশ থেকে পোকাগুলি আসতে থাকে মাছি আসতে থাকে শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে এমন দুর্গন্ধ আপন জনরাও কাছে যেতে পারে না ১৭ ঘন্টা পরে পেটটা ফুলে ফেটে যায় পেটের ভিতরে সব ময়লাগুলি বাবা বের হয়ে যায় ৬০ দিন পরে তার গোস্তগুলি মাটির সাথে একেবারেই মিশে যায় ১ বছর পরে তার হাড্ডিগুলিও মাটির সাথে মিশে যায় একজন মানুষের জীবন শেষ শুধু একটা আয়াত আল্লাহ বললেন ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা ইযা জা আজালুহা
বান্দারে যখন সময় শেষ হয়ে যাবে, এক মিনিট আগেও না, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, সময় মতো চলে যাবে। যদি ডাক আসে চলে যেতেই হবে, আর যদি একবার যাওয়ার ফিরে আসার সুযোগ নাই। সামান্য এই পৃথিবীর অল্প সময়ের জন্য নবীর সাথে কত প্রকারের দুশ্মনী করা লাগে, জমিনের উম্মত তত প্রকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজ হবে না রে ভাই। জমিনে তোমার গোস্ত চামড়াগুলি মিশে যাবে, কিন্তু নবীর গোলামি করে যদি যেতে পারো, এই কবর তোমার দেহ পচাইতে পারবে না। এই কথা বলেন না কেন, ঠিক না বেঠে? কিন্তু নবীর গোলামি করে যেত। আমার বিষয় হলো রসুলের সাহাবায়ে কেরামের প্রেম। আমি একটা আয়াত পড়েছি, একজন সাহাবীর নবীর প্রেমের নিদর্শনে কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করছে। আসতে বললেন কেন? পৃথিবীতে কোরআন কি আর আসবে না? আমার কিছু ভাইরা মনে করে ইউহা ইলাইয়া, আপনার কাছে ওহি আসছে, আমাদের কাছে আসে না। নাথিং, শুধুমাত্র ডিফারেন্স এতটুকুনি যে ওহি আসছে আর আমাদের কাছে আসে না। মানে ওহিটাকে আমার ভাইরা ছেলের হাতের মোয়া মনে করতেছে আর কি, যে বাপদাদের গেলের ফুদ্দারি সম্পত্তি ফাইসি আর কি, কিছু মনে করে আর কি, যে ওহি আসে আমাদের কাছে আসে না, নবীর কাছে আসতো আর আমাদের কাছে আসে না। কিন্তু এই ওহির ওজন কত ছিল, আল্লাহ কোরআনের একটা আয়াতে তার প্রমাণ এইভাবে উপস্থাপন করছেন। এই কোরআনের দাম কত, এই কোরআনের ওজন কত, আমরা হয়তো কাগজের পৃষ্ঠার মধ্যে পাইছি, 30 পারা কোরআন শরীফ একটা ছোট্ট ছোট্ট কাগজের বাইন্ডিংয়ের ভিতরে মানুষ ছাপায় আপনার সামনে দিয়ে দিছে, মনে করছি কত আর 250 গ্রাম ওজন। কিন্তু এই কোরআনের ওজন কত তার আংশিক কিছুটা বুঝলে ওই যে কোরআনের হাফিজরা বুঝে। এটা মুখস্থ করতে গেলে যে কত সময় ওদের, দীর্ঘ টাইম, দীর্ঘ পিরিয়ড ওদেরকে পরিশ্রম করতে হয়, রাত জেগে জেগে ওরা বুঝে যে কোরআনের ওজন কত, আংশিক বুঝে। এই কোরআনের ওজন কত আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে এইভাবে ফয়সালা দিচ্ছেন। দেখেন নবীজির কালবে কোরআন আসত, আল্লাহর হাবিবের কালবে কোরআন আসত, হুজুরের কালবে নাজিল হইত, মাথার উপরে না, সান্দির উপরে না, যে সান্দির উপরে আল্লাহ রসুল খাট পাইতে রাখতো আর এর উপরে সে কোরআন পড়তো না, আল্লাহর হাবিবের কালবের মধ্যে কোরআন শরীফ জমা করতেন আল্লাহ। ছোটোখাটো কোনো সাবজেক্ট না তো, নাথিং না, যারা নাথিং মনে করবো বেইমান হয়ে কবরে যেতে হবে। হ্যাঁ কথা বলেন না কেন? হক কথা বাপরেও ছাড়তে হয় না, গোলালু মালকা মুসলমান হয়ে লাভ নাই। মুসলমান হইলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো, নতুবা দরকার নেই, যাও, আল্লাহর কোনো প্রয়োজন নেই। একজন শাহজালাল জমিনে হলেই চলবে, কয়জন কথা বলেন, কয়জন কয়জন সারা বাংলাদেশে কোন আলেম আছে? 60 লাখ, 60 লক্ষ আলেম যা করতে না পারছে, একা শাহজালাল তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি করে দেখাই দিয়ে গেছে। এক কথা বলেন না কেন, জোরে বলেন, একটা শাহজালাল হলেই চলবে, একজন হলেই চলবে, বেশি দরকার নেই, একজনই যথেষ্ট আল্লাহর। কিছু সময় দিলে কষ্ট হবে না তো? কিছু ভাইদের মনে গ্যাসের ব্যারাম হয়েছে, আজ থেকে উঠতে চলে গেল, চিন্তা করছে একবারে সাইডে সুরিয়ে আসছি নাকি। সিলেটে একটা বদ অভ্যাস, বক্তা একজন উঠলে ফাবলিকে উঠে মনে হয় যে মাহফিল মনে হয় শেষ হয়নি, আবার আস্তে আস্তে পান খাইবো, বিড়ি খাইবো, কিন্তু ঘুরবো টুরবো একটু ব্যায়াম শ্যাম করে এরপর আস্তে 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 আবার আইব। কি যে এক জ্বালা রে ভাই, বাংলাদেশের এই জ্বালার কোথাও দেয়, শুধু সিলেটে এই জ্বালাটা। এরপরে হাত জিয়াদি সাহেবের পরে বয়ান করাটা ডর করে ভাই,
উনি তো ফেমাস একজন সিলেটের ফেমাস বক্তা, সবাই ভালোবাসে। আল্লাহ কোরআনে বলেন, বলাউ আন্নাহুম ইযযালাম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু। লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ ভাল লাগে? এটা কি আমরার কালাম না আল্লাহর কালাম? এটা কি বাংলা ভাষা না আরবি ভাষা? এটা কি বঙ্গভবনের ভাষা না জান্নাতের ভাষা? পৃথিবীর সব ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ভাষা শেষ হবে না। পৃথিবীতে অনেক ভাষা ছিল, অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের বাংলা ভাষার আগে ছিল সংস্কৃত ভাষা, এটা পৃথিবীতে নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। আরবি ভাষার আগে একটা ভাষা ছিল হিব্রু ভাষা, এটা বিলুপ্ত হয়ে গেছে। হাজরাতে মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কালাম করার জন্য গেলেন। হা, কালাম করার জন্য যখন খোদার পয়গম্বর গেলেন, আমার আল্লাহ কথা বলা শুরু করলেন। বলতে বলতে রে 132,000 ভাষা দিয়ে আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বললে। কয় লাখ? 32। 132। খালি ভালো করে শুনেন। আল্লাহ বলেন, রে মুসা 132,000 ভাষা দিয়ে কথা বললাম, মুসা বুঝলানি কিছু? মুসা বলে, আল্লাহ কিছুই বুঝি নেই। আল্লাহ বলে, তোমার মাতৃভাষা হিব্রু, হিব্রু ভাষা দিয়ে কথা বলি নাই বিদায় তুমি বুঝো নাই। আমার আল্লাহ হিব্রু ভাষা দিয়ে কথা বলা শুরু করলেন। আ, কথা বলতে 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 অনেকক্ষণ পর্যন্ত মুসা নবীর সঙ্গে গল্প করলেন। অতঃপর আল্লাহ বলেন, মুসা বুঝুনি? বলে, আল্লাহ হা বুঝি, কি বুঝো বলো? বলে, আল্লাহ এতক্ষণ যা বললা শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসা করলা। হাত তুলে কেন সুবহান আল্লাহ, মনোযোগ, আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই তো তুমি করলা গো আল্লাহ। আল্লাহ কি সুদ করে প্রশংসা করছে? আস্তে কন কেরে হন, কারণ নাকি জোরে ঘন। ঘুষ করে প্রশংসা করছে? হ্যাঁ, যারা মানুষ ঠগায়, রাস্তায় টেন্ডার হয় 2 কোটি টাকা, 50 লক্ষ টাকা হারাই গেছে, বাকি 50 লক্ষ টাকার 30 লক্ষ টাকার মাল সামানা দিছে, 20 লক্ষ টাকার টেন্ডার আলার পকেটে চলে গেছে, 1 বছর যাওয়া লাগে না, 6 মাস পরে দেখা যায় রাস্তার কোনাতে খইয়া অর্ধেক পড়ে গেছে রাস্তা শেষ। কদিন পরে দেখা যায় এটা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, রাস্তা নেই, রাস্তা খাইয়ে লিস। এই উম্মতের প্রশংসা আল্লাহ করে নাই, শুধু করবে নামাজি বেসরি। আবার আরেক দল উম্মত আছে, কোনটা মোষ আর কোনটা দাড়ি বোঝা যায় না। কি কথা করলে কাছে, কোনটা মোষ আর কোনটা দাড়ি বোঝা যায় না। যার যত বড় মোষ তার তত বড় দাড়ি বাজাই কোজাই গেছে, গোসল করে নেয় 1 বছর, শরীর থেকে বাবা পাড়া আর গন্ধ কয়। পাড়া চিনেন নি আপনারা? আপনার দেশে কি কয় এটা? পাটা, এটা কি গালি নাকি? গালি না, কিন্তু ছাগল যেটা তুলায় না,
বিসি কাটে না, এটারে ফাটা কয়। এটা গালি না কিন্তু, সাবধান, আপনারা আবার মনে করেন না হুজুর গালি দিতেছে না, না এটা ভাষা, একটা শব্দ এসে। এক বছর গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ, বেশরি গোসল করলো না, নামাজ পড়লো না, চুলদাড়ি কাটলো না, উপরেও কাটে না, নিচেও কাটে না, বড় মারাত্মক অবস্থা। পিছেসের ঘরের পিছেস আন্তর্জাতিক মানের খবিশ, কথা বলেন ঠিক না বেঠে? এটা বলি আল্লাহ না কত কে, হ্যাঁ এরা যদি অলি আল্লাহ হয় তো শয়তানের অলি হইব কেনা? এটি ফেরাউনের জাত, কিচ্ছু মানে না, জীবনে একবার সেজদা মারলি চলে, কুতুবুর ডাকাত চিন্তা করতে পারছে, ডাকাত কারিগর মুসলমানের নামাজ। আমরা দেশে কিছু ভাইরা তো আবার এরকম আছে, আছে না, এরা তো ভাই তারাবির নামাজ 12 রাকাত খাইয়া লাইছে, কয় রাকাত খাইছে কথা কন না, কয় রাকাত বেতের নামাজ খাইছে 2 রাকাত, আমরা পড়ি 3, ওরা পড়ে 1, 2 রাকাত খাইয়া লাইছে, আর তারাবির নামাজ 12 রাকাত খাইয়ে ফেলাইছে। আর এই লাল সালুর গ্রুপ এই এইগুলি একটা জীবনের সব নামাজ খাইয়া লাইছে, কথা কন না কেন? তাহলে এটা বড় ডাকাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ডাকাত। খারাপ কিছু কিছু বাবা, 12 রাকাত নামাজ চুরি করে লাইছে, কত বড় ডাকাত চিন্তা করতে পারছেন? তো বেদাতের ফতোয়া দিয়ে ওরে সর্বনাশ, আন্তর্জাতিক মানে ডাকাত এটা। বলবেন হুজুর এক হাত কেন নিলেন? এই জন্য নিলাম তুমি মুসলমানের নামাজ চুরি করবা, আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কথা বলবো না, এমন দমুখী মুসলমান আমরা হই নাই, কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হবে না, চলে যাবেন না, কারা কারা হাত উঁচা করেন, তুই যাবি আগে না? যাবেন না, সিলেটের একটা গুণ বাচ্চারা সামনে থাকে, আর আমরা দক্ষিণাঞ্চলে খালি বুড়া মানুষ বইতে কই, সুবান আল্লাহ কন কথা কেনা চাইতে কি কইব, করিস 8 বছর বয়সে গেছে গা সুবান আল্লাহ কইতে কইতে, ওনার কইতে আর না চাইতে আর সাজা সুবান আল্লাহ কন চাইতে না, বয়সে গেছে না, বাচ্চা বয়স আর বুড়া বয়স এক জিনিস। এই জন্য যুবককালে ইবাদত করতে হয়, বুড়া কালে নামাজ পড়তে গেছে, দেখছেন বুড়া কালের নামাজ, আল্লাহু আকবার, শরীর কাঁপতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। সূরা ফাতিহা হইছে না কে হইছে না, মানে মাঝখানতেছে যে ভুলে গেছে কে, এটা ওনার মনে নাই। এরপরে নামাজ 3 রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে লাই দিয়ে চিন্তা করে, কয় রাকাত পড়ছি, 6 রাকাত পড়ছি না 9 রাকাত পড়ছি, মনে নাই। এই জন্য যুবককালে নামাজ আদায় করিয়া নিতে হয়। রে যুবক যৌবনে যদি রুজি করতে না পারো, বুড়া কালে রুজি হবে না, বুড়া কালে রুজি হবে না, যৌবন থাকতেই রুজি করতে হয়। এই জন্য খালি এখন আমাদের দেশের ফুলা পানির অবস্থা, কাইতে পরে ফেসবুক টিপেন কি কথা কর লাগে, এই যে আমার ডাইনা তোলে ফেসবুক বামাধ্যম টিপতেছে, কাজ যে হয়েছে আধা ঘন্টা এক কাইতে চলে গেছে, ও যে বেকা যে হয়েছে আধা ঘন্টা এক বেকাই চলে গেছে, তো আধা ঘন্টা যদি এইভাবে বেক হয়ে থাকে তাহলে বাকি জিন্দগি 26 বছর ওর শেষ, ও আর কয়দিন পরে এমনি বকা হয়ে যাবে, ওর সোজা করতে পারতো না আর কি, জীবনটাই বরবাদ। ফেসবুক যারা রাত ভরে টিপে তাদের প্রথম নম্বর, 1 নম্বর তাদের চোখ শেষ হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়, 2 নম্বর যৌবন শেষ হয়ে যায়, 3 নম্বর তার হায়াতের ভিতরে শরীরের ভিতরে খালি রোগ জন্ম নেয়। কথা খারাপ কইছি না? এই জন্য এশার নামাজ পড়ে ঘুমাইতে হয়, ফজরের নামাজের সময় উঠতে হয়, এটা হলো নিয়ম। অনুর অবস্থা হচ্ছে উল্টা,
কত দামি আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ। হুজুর নবীজি, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন খোদার ভয়ে পাহাড় গলিত হয়ে যাইত। দার্জিলিং কেউ কোনোদিন গেছেন? দার্জিলিং, ভুটান গেছেন? পাহাড় যদি দেখতে হয় তাহলে এদিক যাবে, পাহাড় লামারের নিচে। দার্জিলিং উঠলাম, দার্জিলিং সবচেয়ে উঁচু শহরের নাম হলো ঘুম, শহরের নাম ঘুম, কি নাম? ঘুম ঘুম। এই শহরে কুয়াশার মতো মেয়ে গেছে বাড়ি খায় সবসময়ের জন্য, এটা সূর্যের আলো সহজে এটা দেখে না, কুয়াশার মেঘের মতো মেঘুরি আসে, কুয়াশার মতো এসে লাগে ঘুম, প্রচুর ঠান্ডা এ ঘুম শহরে। ঘুম পার হয়ে যাওয়া লাগে হলো দার্জিলিং। আহা, কি ইমার্জেন্সি রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, হাড়ের রুগী যারা তারা কাইতে ঘুরে যাব, তাহলে উপরতে যদি নিচে দেহে তাহলে স্টক করে বসবো। আর গাড়িগুলো যেমনি উড়ে, এটা বাংলাদেশের ড্রাইভাররা এটি চালাই তার তো না, ওই দেশের দার্জিলিংয়ের ড্রাইভার লাগে, আর আলাদা বিশেষ গাড়ি আছে, জিপ গাড়ি। মনোযোগ